नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। एटीके मोहनबागान दलेर हुए प्रथम मैचेर तुलनाय द्वितीय मैचे केमन परफॉर्मेंस करलो आज दिमित्री पेट्रोटस। बंधुरा, केरलार कोचिते प्राय 60,000 दर्शक किन्तु आज के केरला रॉयल्स एफसी दल के समर्थन करार जोनो माठे एसेछिलो। स्टेडियम किन्तु पुरो हलुद जार्सिते भरा छिलो, माने केरला रॉयल्स एफसी दलेर होम मैच जेहेतु, तो सेखाने होम सपोर्टाररा थाकबे एटा तो आमरा जानताम। आर तेमोनी किन्तु होम मैचगुलोके, माने होम मैचे केरला रॉयल्स एफसी दलके सपोर्ट करार जोनो किन्तु प्राय 60,000-এরও বেশি সমর্থকরা किन्तु এই ম্যাচে উপস্থিত ছিলেন। সেখানে বন্ধুরা একটা চাপের ম্যাচ কিন্তু আজকে এটিকে মোহনবাগান দলের জন্য ছিল। এই ম্যাচ থেকে তিনটে পয়েন্ট নিতেই হতো, তুলতেই হতো, কম সে কম একটা পয়েন্ট তো নিতেই হতো। সেখানে এটিকে মোহনবাগান দল প্রথম 10-12 মিনিট কিন্তু চাপের মধ্যে ছিল, 10 মিনিটের মধ্যেই কিন্তু গোল খেয়ে গেছিলো, তো এক্সট্রা চাপে তো ছিল। তার পাশাপাশি গোল খাওয়ার পর কিন্তু আরও চাপে পড়ে যায় এটিকে মোহনবাগান দল। কিন্তু এই কেরালা ব্লাস্ট এফসি দলের এগেনস্টে এত সমর্থকদের সামনে এইভাবে এটিকে মোহনবাগান দল ফিরে আসবে, মানে আনএক্সপেক্ট ছিল। কিন্তু এটিকে মোহনবাগান দল সেটা কিন্তু করে দেখিয়েছে। এটিকে মোহনবাগান দল বুক চিতিয়ে কিন্তু আজকে লড়াই করেছে। আর বন্ধুরা, এটিকে মোহনবাগান দল কেরালা ব্লাস্টার এফসি দলকে 5 গোল দিয়েছে, আর এই 5 গোলের মধ্যে কিন্তু 3টি গোল কিন্তু এটিকে মোহনবাগান দলের এই বছরের নতুন সাইনিং ডিমিত্রি পেট্রোটাস কিন্তু করেন, যার প্রতি কিন্তু অনেক আশা, অনেক ভরসা কিন্তু করা হয়েছিল, এবং সেই আশা, সেই ভরসাটা কিন্তু সফল হয়েছে। রয় কৃষ্ণের যে অভাবটা দেখা দিচ্ছিল সেটা কিন্তু ডিমিত্রি পেট্রোটাস এই ম্যাচে অন্তত পুরোপুরি পূরণ করে দিয়েছে, এবং আগামীতেও করবে, এটাই আমাদের আশা থাকবে এবং এটাই ভরসা থাকবে। কিন্তু ডিমিত্রি পেট্রোটাস প্রথম ম্যাচের তুলনায় কিন্তু দুর্দান্ত ম্যাচ আজকে আমাদেরকে উপহার দিয়েছে। প্রথম ম্যাচেও কিন্তু একটা অ্যাসিস্ট করেছিলেন, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু প্রথম ম্যাচে 90 মিনিট খেলেছিলেন না, এই ম্যাচে পুরোপুরি 90 মিনিট খেলেছে। প্রথম মিনিট থেকে শুরু করে প্রথমে হয়তো 5-10 মিনিট আমরা দেখিনি তাকে, কারণ যেহেতু ডিফেন্স, মানে ডিফেন্সের ওপর বেশি চাপ পড়ছিল অপোনেন্টের। কেরাল ব্লাস্ট এফসি দলের যারা আর কি আক্রমণভাগে খেলছিল তারা প্রচুর পরিমাণে আক্রমণ করছিল, তো সেই ক্ষেত্রে ডিফেন্সের দিকে তো তিনি স্ট্রাইকার হয়ে তো তিনি তেমন একটা ডিফেন্সে আসছিলেন না। তো প্রথম কয়েক মিনিট কিন্তু আমরা তাকে দেখিনি, চোখেই পড়েনি, কিন্তু তারপরে 10-12 মিনিটের পর গিয়ে কিন্তু এটিকে মোহনবাগান দলের হয়ে জ্বলে উঠেছিলেন তিনি। যে কটা বল তিনি পেয়েছেন সেই সব কটা বলেই একটা পজিটিভ কিছু করার কিন্তু চেষ্টা তিনি করেছেন এই ম্যাচে, যার ফলে কোন সময় বল অ্যাসিস্ট করে তিনি কিন্তু অ্যাসিস্টও করেছেন, লেনি রড্রিগেজকে কিন্তু অ্যাসিস্ট করেছেন। তো কোন সময় কোন বল ছাড়তে হবে, কোন বল অ্যাসিস্ট দিতে হবে, বা কখন কোন প্লেয়ারটি ঢুকছে, সব কিছু মিলিয়ে কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আজকে কিন্তু করেছে। সব কাজগুলো কিন্তু ঠিকঠাক করেছে, এবং সবচেয়ে বড় কথা, 3টে মহামূল্যবান গোল কিন্তু করেছে। এবং ধরো প্রথম গোলটা তিনি গোল করে সমতা ফেরায়, দ্বিতীয় গোলটায় এগিয়ে যায়, মানে দ্বিতীয় গোলে জনি কাকের গোলে এগিয়ে যায়, তারপর কিন্তু তিনি আবার গোল করেন, তারপর আবার লেনি রড্রিগেজ গোল করেন, তারপর আবার শেষ মুহূর্তে কিন্তু শেষ মিনিটের মাথায় গিয়ে কিন্তু আবারও চমক, অর্থাৎ আবারও তিনি গোল করেন। মানে আজকের এই ম্যাচে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, কেরালা ব্লাস্টার এফসি দলকে একদম উড়িয়ে দিয়েছে এই ডিমিত্রি পেট্রোটাস। ডিমিত্রি পেট্রোটাসের কথা, আগামী যে নেক্সট ম্যাচটা রয়েছে যেটা এটিকে মোহনবাগান দলের ঘরের মাঠে খেলবে কেবিএফসি, সেইখানে কিন্তু অবশ্যই কোচ এই ইভান ভুকোমানোভিচ অবশ্যই ডিমিত্রি পেট্রোটাসকে নিয়ে কিন্তু আলাদা করে অঙ্ক কষা শুরু করে দেবে, বা এখনই করে দিচ্ছে, বা অঙ্ক কিন্তু আলাদা করে কষে নিয়ে আসবে। এছাড়া জনি কাউকো তো রয়েছে। তো ডিমিত্রি পেট্রোটাসের খেলা আজকে তোমাদের কতটা ভালো লাগলো, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও।